আসসালামু আলাইকুম। আমাদের মালটা গাছে বেশ কিছু মালটা ধরেছে, তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা লাল হয়নি কেবল, হয়েছে তো আরও বড় হবে। আর হচ্ছে এই যে মরিচ গাছ, অনেকগুলো মরিচ গাছ আছে, তো মরিচও হয়েছিল বেশ কিছু, এখনও ছোট ছোট হচ্ছে। আর দেশি এই কাজী লেবু, যেটাকে ভাতে খাওয়া বলে, আর এই লেবুটা কিন্তু অনেক হয়েছিল, আর এখনও বেশ কিছু আছে লেবু। তো যেহেতু ছাদের গাছ, তো ছাদে বেশ মোটামুটি বেশ কিছু আছে যেগুলো নিত্য প্রয়োজনীয়। আর এই যে পুঁইশাক গাছে অনেক পুঁইশাক ধরেছে, আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, মোটামুটি অনেক কিছু হয়। এটা হচ্ছে আমাদের পুষি, এই যে পুষি বেড়াল, আমাদের বাসায় একটা পুষি আছে। আর এটা হচ্ছে তিলের গাছ, তিলের গাছটাও কিন্তু আমাদের ছাদে। আর এই যে ডাটা আছে, সবুজ ডাটা, এগুলো সেই ডাটা, বেশ মোটামুটি গাছ আছে, তুলসী গাছ আছে। তো এই আর কি টুকিটাকি কিছু ছাদে আমাদের লাগানো হয়েছে, তো এর থেকে বেশ কিছু ফল হয়, আবার কিছু সবজিও হয়। আর এই যে পুষি খেলা করতেছে, পুষিটা কিন্তু বেশ দুষ্টু, আমাদের সবাইকে একদম মানে চোখের মনি আর কি, সে তাকে সবাই অনেক আদর করে, ভালোবাসে। আর এই যে ছুটাছুটি করছে, এ বেশিরভাগ সময় কিন্তু ছাদে থাকে। আর এই যে মালটাগুলো এখনো লাল হয়নি, তবে হবে আশা করা যায়, এটাই প্রথম ধরেছে। তো এই যে পুষি, পুষি চুপচাপ এখন শান্ত হয়ে গেছে, এতক্ষণ অনেক ছুটাছুটি দৌড়াদৌড়ি করলো। এ ছাদে থাকে অনেক সময়, আমাদের রুমেও যাই, আবার ছাদে চলে আসে। তারপরে এই যে সকালের নাস্তাটা করে নিচ্ছি, এখানে ডিম পোস্ট করছি, ডিমের সঙ্গে মরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা সুন্দর মতো পোস্ট করে নিচ্ছি। আর এই যে পরোটা তৈরি করা হচ্ছে এখানে, সকালে আজকে ডিম পোস্ট পরোটা হবে, এটাই আর কি। আমার চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাইকে একটা লাইক একটা কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো। আর অবশ্যই আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন।